আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আমি ফাতেমা তুজ্জোহরা আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের কাছে। আশা করব সবার ভালো লাগবে। তো আজকে আমি শবে বরাত উপলক্ষে কিছুই করিনি। দেখা যায় শবে বরাতের দিনটা নামাজ রোজা দিয়ে কাটিয়ে দিয়েছি, তাই ভাবলাম আজকে কিছু হালুয়া রুটি তৈরি করি। তো সেই কারণে রান্নাঘরে চলে এসেছি। আর শবে বরাতে সবাই হালুয়া রুটি এ ধরনের খাবার তৈরি করে, তো প্রত্যেক বছরই আমি করি, শুধু এই বছরটাই করা হয়নি। তো এই বছর আম্মু ছিল, তারপরও করা হয়নি। তো আজকে আর কি হালুয়া রুটি তৈরি করব ইনশাল্লাহ। তো এই কারণে একটা কড়াই বসিয়ে দিলাম। আমি তৈরি করব হচ্ছে বুটের হালুয়া আর সুজির হালুয়া, সবই করব। তো আমি তেল ঘি সবটা দিয়ে হালুয়া তৈরি করব। আর এখানে দেখতে পাচ্ছেন আমি একটা বড় বয়েম নিয়ে নিয়েছি, আর এই বড় বয়েমে তেল ঢুকিয়েছি, কারণ ছোট বয়েমে তেল ঢুকাতে ছোট একটা ফাঁক থাকে। এটা আমার খুবই অসুবিধা মনে হয়, মানে বিরক্ত লাগে। এই কারণে আমি একটা বড় বয়েম নিয়েছি যাতে আমার তেলটা খুব সহজে ঢালা যায়। আসলে আমি তেল ঢালে কোনোখান থেকেই সুবিধা পাচ্ছি না, মানে কোনোভাবেই সুবিধা পাচ্ছি না, সবটাই চেষ্টা করছি। রেডিমেড তেলের বোতলও কিনেছি, তারপরও হচ্ছে না। তো যাই হোক, সবখান থেকে সব কিছু জোগাড় করে আমি এখন বুটের হালুয়াটা তৈরি করব। আর এর ফাঁকে ছোট্ট করে আমার মিষ্টি ভাই আপুদেরকে বলে নিই, সময়ের অভাবে আসলে আমার ঠিকভাবে ভিডিও ছাড়া হয় না, আর যেটাও ছাড়ি হয়তোবা সবার ঘরে ঠিক মতো যেতে পারি না। যতটুকু পারি ইনশাল্লাহ চেষ্টা করি সবার ভিডিও দেখে আসা। তো অনেকে অবশ্য আমাকে খুব সুন্দরভাবে সাপোর্ট করে যাচ্ছেন, আর যারা এখনও আমার পাশে নেই তাদেরকে বলবো, যদি আমার ভিডিও আজকে প্রথমবার ভিজিট করে থাকেন, সো প্লিজ আমার ভিডিওটা দেখতে থাকুন। দেখতে দেখতে একসময় ভালোবাসা তৈরি হয়ে যাবে, তখন না হয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন। আর সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা যে ছোট্ট বেল বাটনটি রয়েছে সেখানে প্রেস করে অলে প্রেস করে দিবেন। এতে করে আমি ভিডিও ছাড়া মাত্রই নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। তো এখানে হচ্ছে গরম মশলাও দিয়ে দিচ্ছি। আসলে বুটের হালুয়া তৈরি করতে সবাই পারে, তো আমি ঠিক যেভাবে তৈরি করছি খুব সহজ হইতে আপনাদের সাথে শেয়ার করছি, আশা করব ভালো লাগবে। আর আজকে এই বুটের হালুয়া তৈরি করব, রুটি তৈরি করব, সব কিছু করব আমার বাসায়। কিন্তু আমার সে ছোট্ট বাবাটা, আমার ছোট বোন সবাই চলে আসবে, মানে কিছুক্ষণের মধ্যে আর কি। আর এই তো বুটটাকে আমি আগে থেকেই ব্লেন্ডার করে রেখেছি, সিদ্ধ করে তারপরে ব্লেন্ডার করে রেখেছি, খুবই মিহি করে ব্লেন্ডার করেছি। তারপরে এই তো দিয়ে দিলাম। এখন এই বুটটাকে, মানে বুটের ডালটাকে আমি প্রায় 5 থেকে 6 মিনিট একটু তেলে ভেজে নিব, যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে আর কি চিনি অ্যাড করব, আর চিনিটা তো যার যার স্বাদ অনুযায়ী। আর আমার এই রান্নাঘরের এই সাইডে যে কর্নারটা দেখতে পাচ্ছেন, এই কর্নারগুলো আমি ঠিক চুলার উপর সাইডে দিয়েছি, মানে আমার চিনি, চাপাতি, দুধ পাউডার এইসব জিনিসটা যেন আমি রাখতে পারি, হাতের কাছে যেন থাকে, আর আমার কাজের সুবিধার জন্য আর কি। এই তো চিনি দিয়ে দিলাম, দেখতে অনেকখানি চিনি মনে হচ্ছে, আর মিষ্টি খাবার তো একটু চিনি বেশি দিলেই ভালো লাগে। এরপরে দিয়ে দিচ্ছি হচ্ছে গুঁড়ো দুধ। অনেকে হয়তোবা বুটের হালুয়াতে গুঁড়ো দুধ ব্যবহার করেন না, তো আমি ব্যবহার করি, আমার কাছে অনেক ভালো লাগে। একবার এভাবে তৈরি করে দেখবেন, ভালো লাগবে খেতে। তো এটাকে আমি খুব ভালোভাবে মিহি করে নেব। আর এখানে হচ্ছে সামান্য পরিমাণ লবণ দিতে চেয়েছিলাম, তো লবণের পরিমাণটা একটু বেশি পড়ে গিয়েছে। তো চিন্তা করলাম সেই লবণের পরিমাণটা ঠিক কীভাবে কমাবো, তাই একটু ময়দাকে হালকা ঘিয়ে ভেজে এখানে দিয়ে দিলাম, যাতে লবণটা একটু কমে আসে। তো তারপরে আর কি ভালোভাবে মিক্সড করে নেব, আর এটা নাড়তে নাড়তে একদম মিক্সড হয়ে যাবে যখন এটা শক্ত হয়ে আসবে আর কি। এই তো, আর আম্মু কিন্তু পাশে রয়েছে। এই তো অনেক হালুয়াই তৈরি হয়ে গেল। আম্মু করেছে সুজির হালুয়া, আর আমি করেছি বুটের। আর সুজির হালুয়াও এখানে 3 রকম করা হয়েছে, একটা একদম শক্ত যেটা আমার জন্য, আমি একটু শক্ত টাইপের হালুয়া খেতে পছন্দ করি, আর দুটো করেছে 2 রকমের কালার দিয়ে একটু নরম, মানে অনেক রকমের হালুয়া আর কি।
তো সব ধরনের হালুয়া রুটি তৈরির পরে এই যে আমার ছোট্ট বাবাটাও তো চলে এসেছে, এখন হচ্ছে প্যাক হচ্ছে, মানে টিফিন কেরিয়ারে সব কিছু ভাড়া হচ্ছে। আমার শ্বশুর বাসায় যাবে, আমার মামি শাশুড়ির বাসায়, আমার নানু বাসায়, মানে সবার বাসায় আর কি আমি এগুলি পাঠাবো। এই সব কিছু করতে করতে একদম রাত, প্রায় বিকেল গড়িয়ে এখন সন্ধ্যা 7টা সাড়ে 7টা বাজে। এই নাস্তাগুলো কিন্তু আমি বিকেল থেকে শুরু করেছি, তবে অনেক পরিমাণ দেখে একটু সময় লেগেছে আর কি। আর রাইসার বাবা কিন্তু ঢাকায় গিয়েছে, ওর বাবা আর কি রাস্তায় আছে, আসতেছে, ফোন দিয়ে বললো আমাকে। তো ওর বাবা নেই, এর ফাঁকেও আর কি হালুয়াটা তৈরি করে ফেলেছি, ওর বাবা এসেও খেতে পারবে, ভালো লাগবে। তো এই তো সব কিছু প্যাক করে নিলাম, এগুলি এখন হচ্ছে আমি দিয়ে আসব। আরও অনেক কয়েক বাড়িতে দেওয়া হয়েছে, সেদিন তো দিতে পারিনি। তো সবার বাসায় দেওয়ার পরে নিজের বাসার জন্য আমি এই সবগুলো বানিয়ে রেখে দিয়েছি, কারণ আমার বাসাও আবার অনেকে আসবে, আর আমরাও আর কি রেখে রেখে খাবো। তো এর ফাঁকে রাইসার বাবা চলে এসেছে, এসে ফুড ভিলেজ থেকে আমাদের জন্য রসমালাই আর সন্দেশ নিয়ে এসেছে। সবসময় আমাদের আসার পথে আর কি, ঢাকার থেকে আসার পথে বগুড়ায় যে ফুড ভিলেজ পড়ে সেখান থেকে কিছু না কিছু নিয়ে আসে, আর একটা পাউরুটিও নিয়ে এসেছে। আর এখানে আমার ছোট্ট বাবাটা মানে সব খাবারগুলো সামনে নিয়ে সে হচ্ছে গল্প করছিল, মজা করছিল। তো আমি বললাম তোমরা এগুলি ধরো, আমি আর কি ছবি তুলি, সে খুব মজা পাচ্ছিল। সে তো বুটের হালুয়াটা ধরতে পারে না, সে পুরো পাউরুটিটাকে এইভাবে জড়িয়ে ধরেছে, ছোট মানুষের কোলে পাউরুটিটা একটা বেবির মতো লাগছিল। তো যাই হোক, এ ছিল আমার আজকের মতো পুরো ভিডিও। আমি চেষ্টা করেছি আপনাদের সাথে কিছুটা হলেও ভালো সময় শেয়ার করার জন্য, আশা করব এতটুকু হলেও আপনাদের সবার কাছে ভালো লেগেছে। তো ভালো লাগলে বরাবরের মতো বলে যাব, আমার পাশে থাকবেন, প্লিজ আমাকে একটু সাপোর্ট করে যাবেন। আগামী কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে, আবার কথা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।